ओके गाइज आज के आबार एक नतून भिडियो निये चले एसेछि आपनादेर साथे। आज के भिडियोटा आमी सामने सामने आसबो ना कैमरार सामने, बाट आमी एक खूब गुरुत्वपूर्ण जिनिस निये आलोचना करते चलेछि, सेटा हच्छे मिथ भार्सेस रियलिटी। तो एर मध्य पुरोपुरि मिथ भार्सेस रियलिटी जे पुरो कमप्लीट सेशन आमी तार मध्य शेयर करते चाइछि एई भिडियोटार माध्यमे। आज के तो आमी किछु कैटेगराइज करेछि जे की रयेछे मिथ भार्सेस रियलिटिर मध्य। फार्स्ट हच्छे Why do people believe in myth over reality? क्यों मानुष रियलिटी थेके मिथ के बेशी विश्वास करे। सेकेंड होच्छे why myth are stronger than reality? क्यों मिथ रियलिटी थेके स्ट्रंगार। एखाने मिथ बोलते मिसकनसेपशन बोझाচ্ছে, रियलिटी माने रियल वर्ल्डের कथा বলা হচ্ছে। থার্ড হচ্ছে who is responsible for this all myths? कारा बा के साधारणत এই মিথ मिथर जो रेसपन्सिबल। चार हे व्हाई पीपल कांट रिकगनाइज रियलिटी, क्यों मानुष रियलिटीगुलो के रिकगनाइज करते पारे ना, क्यों मानुष रियलिटी के बेचे नीते पारे ना, खुंजा पेते पारे ना, खुंजे पाए ना। नेक्स्ट हे मिथ इन पैरानर्मल फील्ड, एक शॉर्ट डिस्क्राइब जो मिथ जिनिसटा कि सेटा ब्यापारे बला, पैरानर्मल फील्डের ব্যাপারে, যেহেতু এটা আমাদের पैरानर्मल चैनल तो पैरानर्मल ব্যাপারেই কথা হবে। नेक्स्ट हे टप 5 मिथ इन द पैरानर्मल फील्ड, पाँचटा मिथ एमन पैरानर्मल फील्डे टप पाँचटा मिथ रयेछे जेटा किना आमि आज डिसकास करते चलेछि। एंड द लास्ट इज डिसकास द रियलिटी अफ दोज 5 मिथ्स। सेई पाँचटा जे मिथ रयेछे तार ओरिजिनल रियलिटी माने रियल वर्ल्डे सेई पाँचटा कोथाय स्टैंड आउट करे बा ताई पाँचटार जे रियलिटी कि सेटा खुंजे बार करा। तो चलुन नेक्स्ट स्लाइडे जावा होक। नेक्स्ट स्लाइडेर फार्स्ट जे चैप्टार नाम सेटा हच्छे, चैप्टार नेम सेटा हच्छे व्हाई डू पिपल बिलिव इन मिथ ओवर रियलिटी। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট হচ্ছে কেন মানুষ বিশ্বাস করে মিথকে, রিয়েলিটি না চুজ করে কেন মানুষ মিথকে বেশি বিশ্বাস করে, বা মিসকনসেপশন কেন বিশ্বাস করে, বা ফেক জিনিস কেন বিশ্বাস করে। ফার্স্ট রিজন যেটা সেটা হচ্ছে বিকজ ইটস ইজি টু স্প্রেড। মিথ বা মিসকনসেপশন বা ফেক জিনিস আমরা ইন্টারনেটেও আজকালকার দিনে দেখছি, ইভেন আমাদের আগেকার দিনে বা এখনকার দিনেও আমরা দেখি যে অরিজিনাল যেটা বা জেনুইন যেটা সেটার থেকে যে মিথ বা সেটা ফেক জিনিস সেই জিনিসটা বেশি তাড়াতাড়ি মানুষের কাছে স্প্রেড হয়, ছড়ায়। ফার্স্ট রিজন সেটা। সেকেন্ড রিজন হচ্ছে বিকজ মোস্ট অফ দ্য পিপল আর নট এডুকেটেড অ্যাবাউট দিস, বিকজ বেশিরভাগ মানুষ এই ফিল্ডে বা এই সব জিনিস নিয়ে বেশি বা রিয়ালিটি জিনিস নিয়ে বেশি এডুকেটেড নয়, সেই জন্য মিথকে তারা বেশি বেছে নেয়, নিজেদের মনে করে নেয়, রিয়ালিটি থেকে দূরে পালায়। থার্ড রিজন সেটা হচ্ছে বিকজ মিথস আর ইজিলি অ্যাভেলেবল এভরিওয়ার। দেখুন ইন্টারনেটে বলুন বা সোশ্যাল মিডিয়াতে বলুন, ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে সব জায়গায় রয়েছে, টুইটার, সব জায়গায় দেখা যায় যে ফেক জিনিস বা মিথ বেশি অ্যাভেলেবেল অরিজিনাল বা জেনুইন কন্টেন্টের থেকে, রাইট। তো সেটাই বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টে। 4 হচ্ছে বিকজ আওয়ার রিলেটিভস অ্যান্ড ক্লোজ ওয়ান্স অলসো বিলিভ ইন দোজ মিথস। আমাদের যে রিলেটিভ বা আমাদের যে আশেপাশে যে আত্মীয় স্বজন রয়েছে বা আমাদের যে কাছের মানুষ, তারাও এই মিথকে বিশ্বাস করে, বিকজ আমাদের চারিপাশের মানুষ এই জিনিসটাকে বিশ্বাস করে। তো একটা দিক থেকে দেখতে গেলে আমাদের আশেপাশে যারা রয়েছে, আমাদের কাছের মানুষ বা আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, ঠাকুমা, ঠাকুরদা, তারা সবাই এই জিনিসটাকে বিশ্বাস করে। তো তারা মিথটাকে বেশি রিয়ালিটি থেকে দূরে সরিয়ে। অ্যান্ড দ্য লাস্ট রিজন যেটা সেটা হচ্ছে বিকজ পিপল আর নট এডুকেটেড এনাফ, দে আর ফোর্স টু বিলিভ দিস মিথ। যেহেতু মানুষ এইসব ব্যাপারে এডুকেটেড নয়, তো তারা এইসব মিথ বা এইসব ফেক জিনিসকে বিশ্বাস করতে বাধ্য হয়। সেটা হতে পারে পরিস্থিতির চাপে, সেটা হতে পারে সমাজের চাপে, সেটা হতে পারে তার থেকে যারা এল্ডার বা তার থেকে যারা বয়স্ক হচ্ছে তাদের চাপে, রাইট। নেক্সট স্লাইড, হোয়াই মিথস আর স্ট্রঙ্গার দ্যান রিয়ালিটি। কেন যে মিসকনসেপশন বা মিথ বা ফেক জিনিস রয়েছে, কেন সেটা যে রিয়ালিটি বা জেনুইন যে কন্টেন্ট তার থেকে কেন ওটা বেশি স্ট্রঙ্গার, কেন ফেক জিনিস বেশি শক্তিশালী আমাদের কাছে। এক নম্বর রিজন বিকজ আউট অফ 100 পিপল 99 পিপল বিলিভ ইন দিস সেট। মানে 100টা মানুষের মধ্যে 99 জন মানুষ বিশ্বাস করে, তাই আমরা এই জিনিসটাকে বেশি স্ট্রঙ্গার ভেবে নিয়েছি বা এই জিনিসটা এত স্ট্রং আমাদের উপর ইম্প্যাক্ট করে, মিথ রিয়ালিটির উপরে। সেকেন্ড রিজন বিকজ পিপল around us already think that's true, because আমাদের আশেপাশে যেসব মানুষরা রয়েছে তারা ভেবেই নিয়েছে যে এটা মিথ নয়, এটাই অরিজিনাল। রিয়ালিটিকে তারা দেখেই না, রিয়ালিটিতে তারা বিশ্বাসই করে না, বা রিয়ালিটিতে তারা পড়াশোনাই করে না, বা যে মিথ বা মিসকনসেপশন বা ফেক জিনিসটা রয়েছে সেই জিনিসটাকেই তারা ভেবে নেয় যে এটাই অলরেডি ট্রু, এটাই ঠিক, এর বাইরে কিছু নেই। মানে ক্লোজ মাইন্ডসেট, ওপেন মাইন্ডসেট হওয়া উচিত, যেখানে কিনা মানুষ সবসময় শেখার মুডে থাকবে বা সবসময় ভাববে যে কিছু চলছে বা কিছু আমরা নতুন জিনিস শিখে চলেছি। বাট এটা মানুষের মধ্যে এখন দেখা যায় না, যেটা ছোটবেলা থেকে বা যেটা জেনেতে এসছে সেই জিনিসটাকে তারা সত্যি ভেবে বেঁচে নেয়। বিকজ আমাদের দিন পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে এবং টেকনোলজি বাড়ছে, আরও অন্যান্য রিসার্চ বাড়ছে, তো আমাদের নতুন জিনিসকে অ্যাডাপ্ট করা, নতুন জিনিসকে মেনে নেওয়ার বা নতুন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করার ইচ্ছা কারোর মধ্যেই নেই। থার্ড রিজন কেন স্ট্রং বেশি মিথ রিয়ালিটি থেকে, সেটা হচ্ছে বিকজ নো ওয়ান টকিং অ্যাবাউট দ্য রিয়ালিটি। এটা একদমই ঠিক যে রিয়ালিটি নিয়ে কোনো মানুষ কথা বলতে চায় না। সবাই বলছে ওই ভিডিওতে অত লাইক, ওই ছবিতে অত লাইক, তার মানে ওটা জেনুইন না। সব লাইকসের পিছনেই মানে একটা কথা আছে না যে সব চকচকে জিনিস শোনা হয় না, তো সেম কনসেপ্ট এখানেও, রাইট? তো কেউ রিয়ালিটি নিয়ে কথা বলতে চায় না, সবাই ফেক জিনিসটাকে নিয়ে কথা বলে, বিকজ ফেক জিনিস খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, রাতারাতি ভাইরাল হয়। 4 নম্বর রিজন বিকজ নো ওয়ান ট্রাই টু ব্রেক দিস চেন, সো ইটস হ্যাপেনিং ফ্রম দ্য বিগিনিং। সেটা ফার্স্টেই বলছিলাম যে এই চেনটা ভাঙা উচিত, এই যে আমাদের ক্লোজ মাইন্ডসেট, এই জিনিসটাকে ভেঙে আমাদের ওপেন মাইন্ডেড হতে হবে, কারণ নতুন জিনিসকে অ্যাডাপ্ট করতে শিখতে হবে। এই চেন, যে পুরোনো চেনটা যেটা এতদিন ধরে চলে আসছে, এই জিনিসটাকে ভেঙে আমাদের নতুন পর্যায়ে বা নতুন জিনিসকে এক্সপ্লোর করতে হবে, নতুন জ্ঞান অর্জন করতে হবে, যেটা আমাদের প্রথম দিন থেকে হয়ে আসছে, সেই জিনিসটাকে ভাঙা উচিত। 4 নম্বর পয়েন্ট যেটাই বলা হচ্ছে। 5 হচ্ছে ল্যাক অফ নলেজ, যে নলেজ অনেক কম থাকার জন্য আমরা ভেবে নিই যে মিথটাই স্ট্রং, যে মিসকনসেপশন বা ফেক জিনিসটাই বেশি অরিজিনাল মনে হয় রিয়ালিটির থেকে। নেক্সট স্লাইড, হু ইজ রেসপন্সিবল ফর দিস অল মিথ, কে বা কারা রেসপন্সিবল এইসব মিথ বা কুসংস্কার ছড়ানোর জন্য বা আমি যদি বলি ফেক জিনিস ছড়ানোর জন্য আমাদের ওয়ার্ল্ডে বা আমাদের চারিপাশে এনভায়রনমেন্টে? ফার্স্ট যদি কাউকে আমরা দোষ দিতে পারি বা ফার্স্ট যদি আমরা কাউকে মনে করি যে রেসপন্সিবল এর জন্য, দোষ বলবো না বাট রেসপন্সিবল, তো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে আবার সোসাইটি, সেকেন্ড হচ্ছে আবার গ্র্যান্ড প্যারেন্টস। আমাদের সোসাইটিও আমাদের রেসপন্সিবল করে যে মিথ বিশ্বাস করার জন্য, চাপিয়ে দেয় আমাদের উপর একরকম। আমাদের গ্র্যান্ড প্যারেন্টস লাগে ঠাকুমা, দাদু, ঠাকুরদা, এরা আমাদের উপর চাপিয়ে দেয়, বিকজ তাদের বিলিফ সিস্টেমের উপর আমাদের বাবা মা, আমাদের বাবা মার বিলিফ সিস্টেমের উপর আমরা, তো এই জিনিসটাকে ব্রেক করা উচিত। তো সেকেন্ড হচ্ছে আবার গ্র্যান্ড প্যারেন্টস, নেক্সট হচ্ছে আওয়ার প্যারেন্টস, যেটা আমার বাবা মা বিশ্বাস করে সেটা আমাদের বিশ্বাস করতে হয়। ফোর্থ হতে পারে আওয়ার ওন বিলিফ সিস্টেম, আমাদের নিজস্ব বিলিফ সিস্টেম, বিকজ আমার বাবা মা আমাদের একটা বিশ্বাস দিয়েছে, সেই জিনিসটাকে আমরা ভেবে নিচ্ছি অ্যান্ড সেই জিনিসটাকে আমরা বিশ্বাস করছি, আমরা নিজেদের কিছু এক্সপ্লোর বা নিজে থেকে কিছু নতুন জিনিস জানার চেষ্টা করছি না, তো এখানে একটা বড় প্রবলেম হয়েছে। 5 হচ্ছে এবার আওয়ার ওন ইনার ফিয়ার, আমাদের নিজেদের মধ্যে ভয় রয়েছে যে আমি যদি এটা করি দেন আমার সাথে এটা কী হবে, যদি আমি সোসাইটির বাইরে গিয়ে কিছু এক্সপ্লোর করার চেষ্টা করি, সোসাইটির বাইরে গিয়ে কিছু জিনিস চিন্তাভাবনা করি বা সোসাইটি যেটা ভাবছে তার বাইরে আমরা কোনো এক্সপেরিমেন্ট করি, তাহলে আমাদের সোসাইটি কী বলবে, এটা একটা ভয়। 6 হতে পারে উই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং নিউ, আমরা নতুনভাবে নতুন কিছু জানতে চাই না, আমরা যেটুকু জানি সেটুকুতেই আমরা ভাবি আমরা সব জানি, তো এটা একটা খুব বড় প্রবলেম আমাদের এই ওয়ার্ল্ডে, যে আমরা নতুন কিছু জানতে চাই না, আমরা যেটুকু জানি সেইটুকু জিনিস নিয়ে হ্যাপি থাকি, বা নতুন কিছু জানা উচিত সবসময়, বিকজ এই চেঞ্জিং ওয়ার্ল্ডে আমাদের আরও অনেক কিছু জানা দরকার, নাহলে আমরা টাইমের সঙ্গে সঙ্গে এগোতে পারবো না, পিছিয়ে থাকবো। 7 হতে পারে উই ক্যান থিঙ্ক আউট অফ দ্য বক্স, আমরা আউট অফ দ্য বক্স ভাবতে পারি না যে আমাদের কী চলছে বা রিয়ালিটি কী, আমাদের ওই বক্সের মধ্যে যেটুকু আমাদের লাইক যেটুকু আমাদের নলেজ দেওয়া হয়েছে ছোটোবেলা থেকে সেইটুকু নয়, যেটুকু বইয়ে লেখা আছে সেইটুকু, এর বাইরে কিচ্ছু না, তো আউট অফ দ্য বক্সটা আমাদের যেতে হবে। অ্যান্ড 8 নম্বর হতে পারে উই অলওয়েজ বিলিভ এভরিথিং উই হেয়ার ফ্রম আওয়ার এল্ডার ইজ ট্রু, আমরা সবসময় বিশ্বাস করিনি বা সবসময় সেটাকে সত্যি বলে ভেবেনি যেটা আমাদের বড়রা আমাদের বলে, এটাও সবসময় উচিত নয়, বিকজ আমাদের বড়রা মানেই যে তারা সব জানে এটাও নয়, আবার আমরা ছোটরা মানে সব জানি না এটাও নয়। মেবি অনেক সময় আমার মনে হয়, আমি পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যে আমার মনে হয় যে সবার থেকে সব কিছু শেখা যায়, এমন না যে বড়দের থেকে শুধু শেখা যায় বা বড়রা সবসময় সত্যি কথা বলে বা বড়রাই একদম সবসময় যেটা বলে সেটাই সত্যি, অনেক সময় ছোটরাও অনেক কিছু বলতে পারে বা অনেক কিছু জানতে পারে, রাইট? তো সবাইকে একই রকম রেসপেক্ট দেওয়া উচিত আমার মনে হয়, অ্যান্ড সবসময় সত্যি না ভেবে বা সবসময় সত্যি হবেই এটা না ভেবে নিজে থেকে কিছু সময় জার্জ করা উচিত বা নিজে থেকে কিছু সময় কোশ্চেন করা উচিত বড়দের, যে কেন এটা হয়, দেখুন তাদের কাছে কী অ্যান্সার থাকে, নাকি তারাও তাদের ঠাকুমা দাদু থেকে শুনে এসছে, বিকজ এটা অনেক সময় দেখা যায় তারাও কোনো এক্সপ্লেন দিতে পারে না, রাইট? নেক্সট লাইন হচ্ছে হোয়াই পিপল ক্যান রিকগনাইজ রিয়ালিটি, কেন মানুষ রিয়ালিটিকে রিকগনাইজ করতে পারে না। ফার্স্ট রিজন বিকজ নো ওয়ান ওয়ান্টস টু নো দ্য রিয়ালিটি, কেউ জানতে চায় না অরিজিনাল রিয়ালিটি কী চলছে বা ওয়ার্ল্ডে বা কী সত্যিটা কী, এটা কেউ জানতে চায় না। সবাই ওই সিনেমাতে কি দেখানো হয়, ওই আমাদের গল্পে বইতে কি লেখা আছে সেই সব নিয়ে বিশ্বাস করে। ঠাকুমা দাদুরা কী বলেছে, বাবা মারা কী বলেছে সেই নিয়ে বিশ্বাস করে রয়েছে। রিয়েলিটি জানার ইচ্ছা কারণ নেই। সেকেন্ড, বিকজ পিপল ক্যান্ট ফাইন্ড দ্য প্রপার নলেজ ফ্রম দেয়ার এল্ডার। এক্সকিউজ মি, এল্ডারদের থেকে বা বড়দের থেকে কোনো মানুষ প্রপার নলেজ পায় না, বিকজ বড়রাও সেই তার বাবা মা বা ঠাকুমা দাদুর থেকে ভুল নলেজ বা ভুল বলবো না পুরোপুরি, বাট যেসব মিথ রয়েছে বা মিসকনসেপশন রয়েছে বা কুসংস্কার রয়েছে সেগুলো বিশ্বাস করছে। তো প্রপার নলেজ যেটা সেটা এল্ডারদের থেকে সাধারণত পাওয়া যায় না। তো আনটিল আপনি যতক্ষণ নিজে থেকে রিসার্চ করছেন, ততক্ষণ আপনি নিজে নামছেন আপনার এই যে ফিল্ডে রয়েছেন, রাইট। থার্ড হতে পারে বিকজ অফ ল্যাক অফ সোর্স অফ জেনুইন নলেজ। ইন্টারনেটে এখন জেনুইন নলেজের থেকে ফেক নিউজ বা ফেক নলেজ বেশি পাওয়া যায়, তো সোর্স অনেক কম জেনুইন নলেজ। বাট হ্যাঁ, যদি আপনি খোঁজেন তো ভগবানকেও পাওয়া যায়, একটা কথা আছে। তো আপনি যদি প্রপার সোর্স অনুযায়ী খোঁজেন আপনি ঠিক পাবেন, রাইট। নেক্সট হতে পারে বিকজ এভরিওয়ার আর জাস্ট মিথ, দ্য প্লেস অফ ট্রু ইজ মাচ লেস। যেখানে দেখাবেন এখনকার দিনে বেশিরভাগ জায়গায় কুসংস্কার, বেশিরভাগ জায়গায় ফেক, বেশিরভাগ জায়গায় মিথ ছড়িয়ে রয়েছে। আপনি ইন্টারনেট বলুন বা অনলাইন বা অফলাইন সব জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে সত্যিটা যে বা সত্য মানে কি বলবো, যে রিয়ালিটি তার জায়গা অনেক কম, যে সত্যি সেটার জায়গা অনেক কম, বাট খুঁজে পেতে হয়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ বিকজ ইফ এনি পার্সন ট্রাই টু ফাইন্ড দ্য রিয়ালিটি আদার পিপল অ্যান্ড আওয়ার সোসাইটি জাজ দ্যাট পার্সন ভেরি ব্যাডলি। এরই মধ্যে যদি একজন বা দুজন বা 1% বা 2% মানুষ এই মোহমায়া থেকে বেরিয়ে, লাইক এই মিথ বা মিসকনসেপশন বা এই যে ওয়ার্ল্ড, এখান থেকে বেরিয়ে কেউ যদি নিজের থেকে কোনো কিছু নিয়ে রিসার্চ করতে চায় বা নিজের থেকে রিয়ালিটি খুঁজে বার করার চেষ্টা করে, তাকে ঘিরে বিভিন্ন রকম জাজমেন্ট শুরু হয়। সেটা আমাদের সোসাইটি হোক, সেটা আমাদের আশপাশের লোকে হোক, সেটা তার নিজের রিলেটিভস হোক, তার বাবা মা হোক, তার গ্র্যান্ড প্যারেন্টস হোক, তাকে জাজ করা শুরু করে দেয়। এটা কোনোদিনই ভাবে না যে সে করছে করুক, সে কিছু বুঝতে পেরেছে বলেই করছে, বা সে দেখি না সে নতুন কিছু এক্সপ্লোর করতে পারে কিনা, না। তারা ভাবে, তারা এল্ডাররা বা সোসাইটি ভাবে আমরা যেটা জানি সেটাই সব, এর বাইরে কিছু হতে পারে না। তো নেক্সট স্লাইড হচ্ছে মিথ ইন প্যারানর্মাল ফিল্ড। জাস্ট বিকজ দ্য প্যারানর্মাল ইজ এ, দেখুন এখানে বলা হচ্ছে যে প্যারানর্মাল একটা আনএক্সপ্লেনড, এর মানে এই নয়, প্যারানর্মাল ফিল্ড আমাদের কাছে একটা আনএক্সপ্লেনড জিনিস, বাট এর মানে এই নয় যে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারবো না, রাইট। এটা একদমই ভুল কথা। আমাদের ওয়ার্ল্ডের বাইরেও কিছু ওয়ার্ল্ড রয়েছে যেটা কিনা আমাদের বিয়ন্ড আস, আমাদের হাতের বাইরে বা আমাদের নলেজের বাইরে, কিন্তু আমরা ওটাকে চেষ্টা করলে জানতে পারি। হ্যাঁ, 100% চেষ্টা করলে পারবো না, বাট কিছুটা অংশ হয়তো আমরা জানতে পারি যদি চেষ্টা করি। যদি আপনি বিশ্বাস করেন বা না করেন, তবুও আমরা কিছু মিস্টেরিয়াস জিনিসপত্র লাইক ঘোস্ট, এলিয়ান্স বা ক্রিয়েচার নিয়ে আমরা ডিল করতে পারি বা আমরা তাদের ব্যাপারে জানতে পারি, যদি আমাদের সেই জানার ইচ্ছা থাকে বা সেই জায়গায় আমরা বিলং করতে পারি যেখানে আমরা সেই জিনিসটার ব্যাপারে জানতে পারবো, রাইট। সো চলুন আমরা কিছু ইনকারেক্ট বা অ্যাজাম্পশন, কিছু মানুষ অ্যাজাম্পশন করেছে কিছু মিথের ব্যাপারে বা আনএক্সপ্লেন জিনিসের ব্যাপারে। তো চলুন সেসব ছোটো ছোটো কমন মিথ রয়েছে কয়েকটা, আমরা 5খানা মিথ এখানে টপ 5টা মিথের ব্যাপারে বলবো এবং তার রিয়ালিটির ব্যাপারেও বলবো। তো সেই 5টা কমন মিথের ব্যাপারে আমরা, বা মিসকনসেপশন যেটাকে বলে স্পিরিচুয়াল বা প্যারানর্মাল ফিল্ডে, বা ঘোস্ট বা স্পিরিট রিলেটেড। তো চলুন আমরা সেই কমন মিথের ব্যাপারে একটু আলোচনা করি নেক্সট স্লাইডে, রাইট। তো এখানে হচ্ছেন টপ 5 মিথ ইন প্যারানর্মাল ফিল্ড। তো মিথ কী কী রয়েছে 5টা। ফার্স্ট হচ্ছে ঘোস্ট অনলি কাম আউট অ্যাট নাইট, এটা হচ্ছে আমাদের প্রথম মিথ, যে ভূত শুধুমাত্র রাতেরবেলা বের হয়। সেকেন্ড মিথ হচ্ছে অনলি ওল্ড বিল্ডিংস আর হন্টেড, শুধুমাত্র পুরনো বিল্ডিং বা পুরনো বাড়ি বা পুরনো অ্যাপার্টমেন্ট মানেই হন্টেড। থার্ড হচ্ছে স্পিরিট ক্যান কিল হিউম্যান বিং, ভূত বা আত্মা মানুষকে মারতে পারে। চার নম্বর মিথ বা মিসকনসেপশন যেটা, সেটা হচ্ছে স্পিরিট অলওয়েজ ওয়্যার হোয়াইট ক্লথস, ভূত বা স্পিরিট সবসময় সাদা কাপড় পরে থাকে। And the final one is spirit can be captured in bottle, ভূত বা আত্মাকে সব বোতলের মধ্যে ভর্তি করে বা আটকে রাখা যায়। বা চলুন আমরা মিথটাকে ডিবাঙ্ক করি, ভাঙি। তো এটা হচ্ছে রিয়ালিটি, এটা হচ্ছে মিথ অ্যান্ড এটা হচ্ছে রিয়ালিটি। তো আমি যে মিথ তার পাশে আমি রিয়ালিটি রাখার চেষ্টা করেছি, লাইক ঘোস্ট অনলি কাম আউট অ্যাট নাইট, ভূত শুধুমাত্র রাতেই বের হয়, এটা কি এটা মিথ বা রিয়ালিটি কি? না, এটা টোটালি একটা ভুল কনসেপ্ট, না ইটস আর টোটালি আ রং কনসেপ্ট, বিকজ ঘোস্ট রাত্রিবেলা দিনের বেলা বলে কোনো কনসেপ্ট নেই, বিকজ আফটার আওয়ার ফিজিক্যাল ডেথ आमादेर काछे बा आमादेर सेई आत्मार काछे दिन रात समय कोनो मैटर करे ना। जखन तार मने होबे से आसते पारे, से कम्युनिकेट करते पारे बा से कोनो एकटा प्लेस हॉन्ट करते पारे, राइट। दिन रात कोनो किछु हय ना। सेकेंड होच्छे ओनली ओल्ड बिल्डिंग्स आर हॉन्टेड, शुधु पुरानो बाड़ी मानेई हॉन्टेड। एटाओ एकटा भूल धारणा, एटा एकटा खूब बड़ो भूल धारणा, राइट। शुधु पुरानो बाड़ी मानेई हॉन्टेड एरकम नय, बिकज आमादेर प्रैक्टिकल फील्डे जखन आमरा इन्वेस्टिगेशन गेছি एरকম अनेक प्लेस হয়েছে বা অনেক অ্যাপার্টমেন্ট গেছি যেটা কিনা 6 মাস বা 3 মাসের পুরনো অ্যাপার্টমেন্ট, মানে নতুন একদম। ক্লায়েন্ট প্রথম ভিজিট করেছে বাড়িতে, বাট তারপর থেকে দেখছে অ্যাপার্টমেন্টটা হন্টেড। তো নতুন বাড়ি বা নতুন অ্যাপার্টমেন্ট বা নতুন বিল্ডিংও হন্টেড হতে পারে, এর কোনো মানে নেই যে পুরনো বাড়ি মানেই হন্টেড হবে বা পুরনো বাড়িতে শুধু ভূত থাকে, নতুন বাড়িতেও ভূত থাকতে পারে। থার্ড হতে পারে, থার্ড যে মিথ রয়েছে সেটা হচ্ছে স্পিড ক্যান কিল হিউম্যান বিং। ভূত কি সত্যি মানুষকে মারতে পারে না? स्पीड नो, स्पीड डोंट किल ह्यूमैन बींग्स बिकज स्पीड्स आर ऑल्सो ह्यूमैन टू। येस, भूत कोनोदिन कोनो मानुषके मारते पारे ना, मारेओ ना, सिम्पल कथा मारे ना। जेटा सिनेमाते देखानो सेटा पुरोपुरि एकटा जस्ट मिथ, मिथ बोलबो ना, जस्ट एंटारटेनमेंट पारपास। कारण स्पीडो एट अ टाइम एक मानुष छिलो, स्पीडो एट अ टाइम एक मानुष, तो से केन एक मानुष और एक मानुषके मारबे, राइट। नेक्स्ट होच्छे स्पीड्स अलवेज वेयर व्हाइट क्लथ्स। भूत सबসমय सादा कापड़ परे। No, it's also a myth. This is only happen in a horror movie or horror story or horror film, which again made for entertainment purpose only. এটাও একটা বড় মিথ। এটা শুধুমাত্র যে ভূতের সিনেমা বা ভয়ঙ্কর যে ডেঞ্জারাস মুভি হয় বা হরর ফিল্ম হয় সেসব জায়গা আমরা দেখতে পারি, বিকজ এগুলো একটা এন্টারটেনমেন্ট পারপাস। আমার প্রশ্ন এটাই আপনাদের কাছে যে ভূত কেন অলওয়েজ বা স্পিড, আমরা ভূত বললে যাই হোক, স্পিড কেন অলওয়েজ বা আত্মা কেন সবসময় সাদা কাপড় পরা? তারা কি বিধবা? अरे बाबा, तादेर अनेक रकम कारण होते पारे ना। तारा जे ड्रेस परे मारा गेछे बा जे कालारेर जामा कापड़ परे मारा गेछे तारा सेई कापड़ेओ आसते पारे। सादा कापड़ परे आसार तो कोनो आई थिंक कोनो लजिक नेई एखाने, राइट। एंड द लास्ट मिथ, सबथेके कमन जेटा, सेटा होच्छे स्पिरिट कैन बी कैपचार्ड इन बोतल। भूतके कि कोनो सब समय बोतले आटका रखा जाय? दिस कन्सेप्ट एंड थट्स इज टोटाली फेक और रंग। स्पिरिट्स कैन बी कैपचार्ड इन बोतल। देखो, स्पिरिट হয়েছে মানে স্পিড যখন কোনো হয়ে যায়, কোনো মানুষ যখন মারা গিয়ে তার আত্মা বেরিয়ে যায় তার ফিজিক্যাল বডি থেকে, তখন সে মুক্ত। সে কোনো ফিজিক্যাল বডিতেও থাকতে পারবে না, সে কোনো মানে তাকে কোনো দিন কোনো বোতল বা কোনো শিশির মধ্যে আটকেও রাখা যাবে না, রাইট। সে মুক্ত। তো এটাও একটা বড় মিথ। এরকম কোনো দিন হয় না যে একটা বোতলের মধ্যে কোনো আটকাতে। এটা সেই আগে আমরা একটা সিরিয়াল দেখতাম যেখানে কিনা বিক্রম অ্যান্ড বেতাল হতো। তো ওখানে লাইক ওখানে কিছু সিন থাকতো যেখানে বোতলের মধ্যে ভরে রাখতে একটা ভূতকে ধরে। তো পুরোপুরি একটা এন্টারটেনমেন্ট পারপাসে, রিয়ালিটিতে এগুলো কোনো জায়গা নেই। তো আশা করি আপনারা মিথ ভার্সেস রিয়ালিটি ব্যাপারে বুঝেছেন। আমার অনেকদিন ধরে প্ল্যানিং ছিল এরকম একটা ছোটো ভিডিও বানাতে যেখানে কিনা মিথ এবং রিয়ালিটিকে পাশাপাশি রেখে আমি একটা ভিডিও বানাতে পারি। তো আই থিঙ্ক এই ভিডিওটা আপনার অনেক হেল্প করবে। সো থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ টিম বিপিএস, টিম বাটানগর প্যারানর্মাল সোসাইটি। আপনি চাইলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে এই ভিডিওটা শেয়ার করুন যতটা পারেন। আমরা চাই মানুষের মন থেকে ভয় দূর হয়ে, মিসকনসেপশন দূর হয়ে, কুসংস্কার দূর হয়ে অরিজিনাল যা জেনুইন জিনিসটা মানুষ শিখুক এবং জানুক।